রোজা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। মাহে রমজানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য মুসলমানদের সেহরি খেতে আদেশ করেছেন। বুখারি ও মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। মুসলিম ও অমুসলিমদের রোজার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সেহরি। মুসলিমরা সেহরি খায় আর অমুসলিমরা এই বরকতময় সেহরি খায় না। মুসলিমরা রোজা রাখে শুধু আল্লাহর জন্য আর অমুসলিমরা রোজা রাখে গায়রুল্লাহর জন্য। নবীজি বলেছেন, সেহরিতে বরকত ও ফজিলত রয়েছে, আর তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেহরি থেকে বিরত থাকতেন না। সাহাবাই কেরামকেও সেহরির ব্যাপারে তাগিদ দিয়েছেন, নিজের সঙ্গে শরিক করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি এলেন যখন তিনি সেহরি খাচ্ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, এই খাবার বরকতের, আল্লাহ পাক বিশেষভাবে তোমাদেরকে তা দান করেছেন, কাজেই তোমরা সেহরি খাওয়া ছেড়ে দিও না। নাসাই তাবরানি শরীফের সূত্রে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বর্ণনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিসে বরকত রয়েছে, জামাতে, সারিদে এবং সেহরিতে। মুসলিম শরীফের সূত্রে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এই রোজা ও আহলি কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হল সেহরি খাওয়া। সেহরিতে বরকত বলার আরেকটি কারণ হল সাহরি খাওয়ার ফলে দিনভর ইবাদতের জন্য প্রয়োজনীয় শক্তি শরীরে সঞ্চিত হয়। সেহরিবিহীন রোজার বিধান দেয়া হলে তা অনেকের জন্য কষ্টকর হয়ে যেত। যেহেতু ইসলাম কোনো ধরনের কষ্টকর বিষয় কারো উপর চাপিয়ে দিতে ইচ্ছুক নয়, তাই রোজার শুরুতে এই সেহরির বিধান ও একে বরকতের আহার বলা হয়েছে। আবার এর আরও একটি ফজিলত হল, সেহরি খাওয়াকে উপলক্ষ করে মুসলমানরা এমন সময়ে ঘুম থেকে জেগে ওঠেন যা অতি মূল্যবান সময় ও মুহূর্ত হিসাবে গণ্য। রাতের এই শেষাংশে আল্লাহ পাক দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বলেন, কেউ কি আছে আমায় ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমি তাকে মাফ করে দেব। ভোর পর্যন্ত তিনি অবিরত ডেকে যান বান্দাদের। তাই সেহরির এই সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ। সেহরির আগে ও পরে সামান্য সময়ের জন্য হলেও বান্দা হাত তুলে আল্লাহকে ডাকবে আর তিনি এই ডাকে সাড়া দেবেন। সেহরি খাওয়ার এই বিধান আল্লাহ পাকের তরফ থেকে বান্দার জন্য রহমত ও ভালোবাসার নিদর্শন। আল্লাহ পাক চাইলে সেহরিবিহীন লাগাতার রোজার হুকুম দিতে পারতেন। আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখে তিনি আমাদের সুযোগ দিয়েছেন সেহরি খেয়ে বাকি অংশটুকু সংযমে টিকে থাকার জন্য, আল্লাহর ইবাদতে তাকওয়া অর্জনের জন্য। আমাদের রোজাগুলো মহান আল্লাহর জন্যই হোক, আর এর প্রতিদান আমরা আল্লাহর থেকেই কামনা করি। আল্লাহ আমাদের সবগুলো রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।